সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক শ্রমিক নেতা। সোহেল রানা হাওলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাভারে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক শ্রমিক নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকোর এলাকার গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার সম্মানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা বলেন, গতকাল বিকেলে ওই তৈরি পোশাক কারখানার কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার শাখার সভাপতি কবির খান মনের এ সময় কিছু বুঝে ওঠার আগে ওই কারখানার মালিকপক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে সাথে থাকা নগদ 3,500 টাকা লুট করে। পরে সাভার শিল্প পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিক নেতাকে উদ্ধার করে। এ সময় ওই শ্রমিক নেতাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আরও একজন আহত হয়েছে। পরে আহত ওই শ্রমিক নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শ্রমিক নেতা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সাভার মডেল থানা পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওই কারখানার সামনে কোনো শ্রমিক নেতাকে মালিকপক্ষের লোকজন মারামারি করেনি বলে জানিয়েছেন কারখানার এক কর্মকর্তা। অপরদিকে সাভারের হেমায়তপুর ও যাদুরচর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।